দোস্ত আজকে মোরা রোজা লাগা যাবে রে ভাই, যে গরম পড়তেছে পুরা বাজে অবস্থা, অনেক গরম পড়তেছে রে ভাই। ও ট্রেনও আসতেছে না, এই গরমের মধ্যে ভালো লাগে তো? কিন্তু এই গরমের মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগতেছে। কেন কিসে? আসলে এই গরমের মধ্যে হলেও আমরা অনেকদিন পর কিন্তু বাইরে যাচ্ছি, এই জন্য অনেক খুশি খুশি লাগতেছে। খুশিতে খুশিতে কাছে যে এই টাকা পয়সাগুলো আছে এগুলো আড়াইস না, সাবধানে রাখিস। আচ্ছা সমস্যা নেই, তোর টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে জনগণের টাকা। কয়তেনি করিস না, এমনি মেজাজ মেজাজ খারাপ হচ্ছে গরমের মধ্যে। ট্রেন আছে না কেন ভাই? জানি কয়টা বাজে, ট্রেন আছে না, আরো তুই শয়তানি করতেছিস, শয়তানি করিস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কয়টা টিয়া দেন? কেন কি স্যার? ভাই বাসায় মা অসুস্থ, একটু ওষুধ কিনা লাগবে, তো কয়টা টিয়া দেন? এই গরমের মধ্যে কাহিনী করতে আসিস তোরা? এমনিতেই গরম লাগতেছে, রন তুই ওর কানের নিচে লাগাবি না আমি লাগাবো? পড়তে চাইছে এখানে আজ এরা সব। ভাই পড়াশোনা করিনি এই জন্য কিছু কইবার পারিনি ভাই। তো আমরা কি করবো ভাই? কিছু দেন ভাই, বাড়িতে একটা ছোট বোন আছে ভাই, সামনে ঈদ, বোনে কিছু কিনে দেওয়া লাগবে ভাই, সে সামর্থ্য আমার নেই। মা অসুস্থ, মাকেও কিছু ওষুধ কিনা লাগবে, তাও টেকা নেই ভাই, দেন কিছু। তোদের কি দুনিয়ায় আর কোনো কাজ নাই? হ্যাঁ আমাদের কি দেখে এতই বলদ মনে হয়? তোর এই টাকা দিয়ে করবি কি? টাকা দিয়ে নিয়ে গিয়ে চিপায় গিয়ে নেশা করবি? তোর মায়ের জন্য কি কিনবি না কিনবি আমরা কি জানি? তোর বোন আছে কিনা সেটাও তো জানি না আমরা। ভাই মেজাজ খারাপ করিস না, এমনিতেই গরমের মধ্যে মেজাজ খারাপ হচ্ছে, ট্রেন আসতেছে না, এরকম একটা জ্বালাইস না, হাত পা আছে নিজেকে খাইটা খা, এরকম ভিক্ষা করা সবকে, যা এখান থেকে যা, খাইটা খা, যা তাড়াতাড়ি, যা 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 যা, আবার তার কাছকে যা। আরে আর রোজা থেকে হাঁটতে পারতেছি না। হরে ভাই অনেক অনেক হাঁটছি, ওর একটু বসি। এই তোই ফুকিনি বট, চল বসার জায়গা, এটা শোয়ানোর শোয়ার জায়গা না। ওই এটা আমাদের বসার জায়গা, ওঠ, এটা শোয়ার জায়গা। ভাই রোজা আছি তো শরীরটা একটু খারাপ লাগেছে, এই জন্য এনে একটু শুয়েছি, আপনারা একটু ওই সাইডে যা বসেন না। আরে ভাই কথা বলছ না, এই জায়গায় আমরা বসবো, ওঠ, এই জায়গা বসার জায়গা, সাইডে যা বসেন ভাই। আরে ভাই কথা বুঝছ না, এই জায়গা বসার জায়গা, ভাই রোজা রইছি, শোয়ার জায়গা না এই জায়গা, শরীরটা একটু খারাপ হয়েছে ভাই, একটু শুয়ে রইছে এই জন্য, একটু ওই সাইডে যা বসেন না কে ভাই। আরে ভাই কথা বুঝছ না তুই, উঠতে কোনে তোরে, উঠ উঠ। এই দুপুর বেলা রোদের মধ্যে কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই ভাই, রোজা রইছি এই জন্য হেনে শুয়ে রইছি ভাই। রোজা হচ্ছে বড় লোকদের জন্য, তোরা তো গরিব, তোদের জন্য রোজা নেই, বড় লোকদের জন্য রোজা, আমরা বড় লোক আমরা রোজা রাখবো, তোদের জন্য কোন রোজা নাই ভাই রে। রোজা তো ধনী গরিবের জন্যই না, রোজা সবার জন্য সমান। দেখছস ভাই কত বড় বেয়াদব, আবার মুখে মুখে তর্ক করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কয়টা টিয়া দেন? কেন কি স্যার? ভাই বাসায় মা অসুস্থ, একটু ওষুধ কিনা লাগবে, তো কয়টা টিয়া দেন? ভাই পড়াশোনা করিনি এই জন্য কিছু কইবার পারিনি ভাই। ভাই কিছু দেন ভাই, বাড়িতে একটা ছোট বোন আছে ভাই, সামনে ঈদ, বোনে কিছু কিনে দেওয়া লাগবে ভাই, সে সামর্থ্য আমার নেই। মা অসুস্থ, মাকেও কিছু ওষুধ কিনা লাগবে, তাও টেকা নেই ভাই, দেন কিছু। আচ্ছা ভাই সমস্যা নাই, আমরা আছি তো না, ভাই বলছো না আমাদেরকে, আমরা আছি তো। দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মা বাবা, যেটার মধ্যে আমার একটা নাই, আমার তো ভাই মা নাই। ছোটো থেকে মা নাকি চিকিৎসার অভাবে মারা গেছে, এটা শুনতে শুনতে বড় হয়েছি। তখন আমি ছোটো ছিলাম, টাকা পয়সা সেমন ছিল না আমার কাছে, মা থাকলে তো আমার মায়ের অসুখের জন্য বা কোনো কারণে মাকে টাকা দেওয়া লাগবে। তুমি যখন বলছো তোমার আমার ওষুধ লাগবে, খারাপ লাগছে ভাই, আমি না আমার মার কোনো কিছু করতে পারিনি, আমার কাছে তখন টাকা পয়সা ছিল না, আমি ছোটো ছিলাম অনেক, আমি তো তোমাকে অনেক উপকার করতে পারবো না, আমি তো অনেক ছোটো, আমি তোমাকে যেটা করতে পারি খুব সামান্য উপকার করতে পারি, যেটা তোমার হয়তো খুব সামান্য উপকার। কাজ করো তুমি, এটা রাখো, তোমার হয়তো সামান্য উপকার। হ্যাঁ ভাই রাখো তুমি। আর ভাই শোনো,
আমারও বাসায় একটা বোন আছে। ঈদে বোনকে কিছু না দিতে পারলে কেমন লাগে আমি জানি। তো আমি আমার বোনের জন্য দুইটা জামা কিনছি, একটা না হয় তোমার বোনকেই দিলাম। এই দিনে হয় আমার দুইটা বোনকে জামা দিলাম আমি। এই দুপুরবেলা রোদের মধ্যে কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই ভাই, রোজা রয়েছে এই জন্য হেনে শুয়ে রয়েছি ভাই। ভাইয়া রোজা ছিল তুমি বুঝতে পারিনি আমরা, এখন তো দুপুরবেলা, তুমি রোজা ইফতার কোথায় করবে? ইফতার কোথায় করবো এটা বলতে পারিনি, যেখানে আল্লাহ নসিবে রাখে সেখানে করি। ভাইরে এদিকে আসো, দেখে তো মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত। আচ্ছা অত কথা নেই, কথা হচ্ছে কি আজকে আমরা তিন ভাই আমার বাসায় ইফতারি করবো, রাজি? না বলা যাবে না। আচ্ছা তুমি আজকে ওর বাসায় করো, কালকে না আমার বাসায় করো, আমরা তিন ভাই একসাথে করবো। থাকো আমাদের ফ্রেন্ডশিপ আসছে, আমরা বেরোবো, ঠিক আছে? আসতে আবার দেখা হবে।